সো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু সাইন চলে এসেছি ফ্রি ফায়ারে নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে আমাদের ফ্রি ফায়ারে যে ড্রাগন একে আছে, সে ড্রাগন একে অনেকজনের কাছে পারমানেন্ট নাই। সো সে ড্রাগন একে তোমরা পারমানেন্টভাবে কী করে নিবে সেটাই আমি আজকে ভিডিওতে বলবো। সো ফার্স্টেই আমি বলে দিই যে আমি আগে ভিডিওতে যে গিভওয়ে করেছিলাম সেই গিভওয়ের রেজাল্টটা প্রথমে দিয়ে দিই, তারপর তোমাদেরকে বলবো যে তোমরা ড্রাগন একটা পারমানেন্ট কীভাবে পাবে। সো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ফার্স্ট যে বন্ধুটা আমার পেয়েছে, মানে 40 টাকা টপ আপ যাকে মেরে দিয়েছি, তার নাম হচ্ছে সুজাউদ্দিন। এই সুজাউদ্দিন কমেন্টে দেখতেই পাচ্ছ ওই ছেলেটা নিজের আইডিটা দিয়েছিল, এই ভাইটাকে একটা দিয়েছি। তারপরে যে ভাইটাকে দিয়েছি তার নাম হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন, এই যে কমেন্ট দেখতে পাচ্ছ, জাকির হোসেনের কমেন্ট, এই দুটো ভাইকে দুটো 40 টাকার টপ আপ মেরে দিয়েছি। এই দুটো ভাই অনেক দিন ধরেই আমার ভিডিওতে কমেন্ট দিয়ে আসছে, সো এই দুটো ভাইকেই দিয়েছি। সো যারা যারা পাওনি তাদেরকে মন খারাপ করার কিছু নেই ভাই, পরের ভিডিওতে তোমাদেরকে দেবো, চিন্তা করো না। এই আমার যে 200 সাবস্ক্রাইবার হলে আমি একটা উইকলি মেম্বারশিপ দেবো। আমি আগে থেকেই বলে রাখি, তোমরা এত আমাকে সাহায্য করছো তাহলেই তোমাদের একটা মেম্বারশিপ দেবো আমি যে কোনো একটা ছেলেকে। এই যে সেকেন্ডে মেম্বারশিপটা দেখতে পাচ্ছ, 159 টাকা মেম্বারশিপটা, আমার 200 সাবস্ক্রাইবার হয়ে গেলে 159 টাকার এই মেম্বারশিপটা আমি যে কোনো একজনকে দেবো। সো এরপর কথা বলবো যে তোমরা ড্রাগন একটা পারমানেন্টভাবে কীভাবে পাবে। সো একটা আমাদের নতুন ইভেন্ট আসছে, ড্রাগন একের ইভেন্ট, সেটা ব্রাজিল সার্ভারে চলে এসছে, আমাদের সার্ভারে আসবে। সো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে ইভেন্ট এসছে, ইভেন্টের মাধ্যমে তোমরা ড্র্যাগন একে বা অন্যান্য MP40 যেগুলো দেখতে পাচ্ছ ডাবল ড্যামেজে কালার আছে, সেই যে কোনো গান তোমরা পারমানেন্ট পেতে পারো। এখানে তোমাদের কিন্তু বুয়া করতে হবে, আর এই বক্সগুলো বুইয়া করে তোমাদেরকে এই বক্সগুলো কালেক্ট করতে হবে। সো তারপরে তোমরা সেই বক্সগুলো ওপেন করলে যে কোনো একটা গান পারমানেন্ট পড়বেই ভাই, সেই বিষয়ে কোনো চিন্তা নেই। যতগুলো গান দেখতে পাচ্ছ তার গানগুলোর মধ্যে যে কোনো একটা গান পারমানেন্ট পড়বে। সো এই ইভেন্টটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর আমি বলে দিই, আমাদের যে ব্ল্যাক সানডে ইভেন্টটা এসেছিলো সেরকম আর একটা ইভেন্ট চলে এসছে, এই ইভেন্ট সম্বন্ধে আমি কোনো ভিডিও বানাইনি। সো এই ইভেন্টই বলে দিই, সবাই হয়তো বুঝতে পেরে গেছো যে এটা আগের সপ্তাহে যেমন এসেছিলো সেরকমই একই। সো এখানে 15 জনকে কিল করলে, মানে তোমরা যদি দেখতেই পাচ্ছ এই যে গুড়োজার কালারটা, মানে তোমরা র্যাঙ্কে যদি 15 জনকে কিল করো তাহলে এই গুড়োজার কালারটা তোমরা পারমানেন্ট পেয়ে যাবে। সেটা তোমাদের করতে হবে 11টা থেকে 1টার মধ্যে। এবার সেকেন্ডে যে M1014 যে কালারটা আছে সেটা তোমাদের ক্লাসিকে স্কোয়াডে 20 জনকে মারতে হবে, মানে স্কোয়াড খেলে 20 জনকে মারতে হবে, তাহলে তোমরা M1014 যে কালারটা সেই কালারটা পেয়ে যাবে। এরপর থার্ডে আছে, মানে M40 যে কালারটা সেই কালারটা পেয়ে যাবে তোমাদের 15টা ওয়েপেন, মানে একটা ম্যাচেতে তোমরা 15 ধরনের তোমাদের গান হাতে নিতে হবে, একটা ম্যাচেতেই 15টা গান তোমাদের হাতে নিতে হবে, তারপর তোমরা এই যে দেখতে পাচ্ছ কালারটা এটা পেয়ে যাবে। এরপর তোমাদের কাছে এই যে MP40 কালারটা দেখতে পাচ্ছ, MP40 কালারটা কীভাবে নিবে? সো একটা ম্যাচে নয়, তোমাদেরকে যে কোনো ম্যাচকে, মানে 3-4টা ম্যাচ খেলতে পারো, তোমাদের 10,000 ড্যামেজ দিতে হবে প্লেয়ার দিকেন, তারপর তোমরা এই MP40 কালারটা পেয়ে যাবে। সো এরপর আমি বলবো যে একের কালারটা কীভাবে নেবে। সো তোমাদেরকে দুটো বুইয়া করতে হবে, তারপর তোমরা এই একের কালারটা পেয়ে যাবে। এরপর 6 নম্বরে যেটা আছে, এই যে স্ম্যাশের কালারটা, এই কালারটা তোমরা কীভাবে নেবে, তোমাদেরকে বিগ হেড মোড, মানে বিগ হেড মোড যেটা আমাদের আগে ছিল মোডটা, আমাদের মোডটা উঠে নিয়েছে, সেই মোডটা আবার আসবে, তোমাদেরকে সেই বিগ হেড মোডে 40টা কিল করতে হবে। সো এবার টাইমটা বলে দিই আমি, যে এই গুড়োজাটা নেওয়ার জন্য তোমাদেরকে 11টা থেকে 1টার মধ্যে খেলতে হবে, তারপরে M1014টা নিতে গেলে তোমাদেরকে 1টা থেকে 3টার মধ্যে খেলতে হবে, তারপরে তোমাদেরকে যে M14 কালারটা আছে সেটা নিতে গেলে 3টা থেকে 5টার মধ্যে খেলতে হবে, তারপরে MP40 কালারটা নিতে গেলে 5টা থেকে 7টার মধ্যে, আর AK-টা নিতে গেলে 7টা থেকে 9টা, আর স্ম্যাশ যে কালারটা আছে সেটা নিতে গেলে তোমাদেরকে 9টা থেকে 11টার মধ্যে আবার খেলে নিতে হবে। মানে রবিবার দিন তোমাদেরকে সকাল থেকে 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। সো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই ছিল। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে, এবং আমার মতো আরও যারা বাংলা ইউটিউবার আছে তাদেরকে একটু সাপোর্ট করবে, কারণ বাংলার
এক টাইমে এমন অবস্থা ছিল যে কোনো বাংলার ইউটিউবার ছিল না গেমিংয়ের, আজকে অনেক ইউটিউবার হয়েছে। সো বন্ধুরা, বাংলা ইউটিউবারদের সাপোর্ট করো প্লিজ।